কখন কোথা থেকে কিভাবে শুরু করতে হবে সেগুলো না জেনে আমরা ট্যান্স শিখতেছি তাই আসুন কিভাবে শুরু করবেন বাংলা এবং ইংরেজি বাক্যের গঠন কি প্রথমে বাংলা বাক্য জানতে হবে আবার ইংরেজি বাক্যের গঠন জানতে হবে কি কি ওয়ার্ড নিয়ে সাবজেক্ট গঠিত হয় অর্থাৎ সাবজেক্টের গড়ে কি কি ওয়ার্ড বসে বাংলায় এবং ইংরেজিতে ভার বলতে কি বুঝায় টেন্সের আলোকে বাংলায় ভার্বের রূপ কয়টি এবং ইংরেজিতে ভার্বের রূপ কয়টি অবজেক্ট বলতে কি বুঝে কি কি ধরনের ওয়ার্ড নিয়ে অবজেক্ট গঠিত হয় অর্থাৎ অবজেক্টের গড়ে কি কি ধরনের ওয়ার্ড বসে প্রথমে এই তিনটি প্রশ্নের উত্তর পঙ্কনে রূপে বোঝাতে হবে তারপর টেন্স কাকে বলে কত প্রকার কে কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স কাকে বলে কত প্রকার কি কি

বাংলা ও ইংরেজি বাক্যের গঠন আলোকের সেন্টেন্স হয়ে থাকে সয়ে ধরানের। যেমন আমি করি বাক্যের শেষে বাক্য ডাক্তার অর্থাৎ নাউন বিশিষ্ট বাক্য বাক্য শেষে নাউনযুক্ত বাক্য আমি খুব ধনী বাক্যের শেষেকটিভ যুক্ত বাক্য আমার একটি গাড়ি আছে বাক্যের শেষে আসবে নির্যুক্ত বাক্য আমার বাড়িতে একটি গাড়ি আছে অর্থাৎ কোথাও কোনো কিছু আসবা নেই যুক্ত বাক্য সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ করা বিশিষ্ট বাক্য হাই আমরা বাংলা বাক্যের বাক্য বলতে যা বুঝি এখানে গঠনগত বাক্য হলো ছয় ধরনের মূলভার যুক্ত বাক্য নাউনযুক্ত যুক্ত আবার এখানে আসবা নেই বিশিষ্ট নাউনযুক্ত বাক্য কোথাও কোনো কিছু আসবা নেই বিশিষ্ট নাউনযুক্ত বাক্য আবার কোনো কিছু করা এবং হওয়া যুক্ত বাক্য এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য মিশ্রিত বাক্য আপনাকে যদি দশ হাজারও বাক্য দেওয়া হোক না কেন কেবল এই ছয় ক্যাটাগরি বাক্যই পাবেন এর বাইরে কোনো বাক্য নেই এবং এই বাক্যগুলো কি গ্রামারিয়ানরা হাবুদক না বুদক প্রশ্নবন্ধ ডাবলেস কোশ্চেন যুক্ত করেছেন এছাড়াও বয়েস ন্যারেশন বিভিন্ন ক্ষেত্রে এই বাক্যগুলোকে ভেঙে ভেঙে বুঝে বুঝে সমস্ত জীবন আমাদেরকে শেখাচ্ছেন বা আমরা শিখছি বা শেখাচ্ছি মূলত এই ছয় ক্যাটাগরি বাক্যকে নিয়ে আমাদেরকে ভালো করে পড়তে হবে এখন আসুন আমি কাজটি করি এই বাক্য দিয়ে টেন্সের গঠন আলোকে কয়েকটি বাক্য তৈরি করা যায় অর্থাৎ একটি ভার্ব দিয়ে কয়েকটি বাক্য তৈরি করা যায় বারোটি বাক্য তৈরি করা যায় আমি একজন ডাক্তার এই বাক্যটি দিয়ে টেন্সের গঠন গঠন আলোকে কয়টি বাক্য তৈরি করা যায় টোটাল বারোটি বাক্য তৈরি করা যায় আমি খুব ধনী এই বাক্যটি দিয়ে টেন্সের গঠন আলোকে কয়টি বাক্য তৈরি করা যায় অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে 12টি বাক্য তৈরি করা যায় আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার এই বাক্যটি দিয়ে টেন্সের গঠন আলোকে কয়টি বাক্য তৈরি করা যায় টোটাল 60টি বাক্য তৈরি করা যায় আমাদের বাড়িতে একটি গাড়ি আছে এই বাক্যটি দিয়ে টেন্সের গঠন আলোকে কয়টি বাক্য তৈরি করা যায় টোটাল 60টি বাক্য তৈরি করা যায় সকল বেলা হাটা স্বাস্থ্যের জন্য ভালো এই বাক্যটি দিয়ে গঠন আলোকে কয়টি বাক্য তৈরি করা যায় অর্থাৎ কিছু বাক্য কয়টি বাক্য তৈরি করা যায় বাক্য তৈরি করা যায় আমরা আমরা টেন্সের গঠন আলোকে। দিয়ে বারোটি বাক্য তৈরি করা যাবে একটি নাউন দিয়ে কমন নাউন দিয়ে বারোটি বাক্য তৈরি করা যায় দিয়ে বারোটি বাক্য তৈরি করা যায় আসে বা নির্বিশিষ্ট ছয়টি কোথাও কোনো কিছু আসে বা নির্বিশিষ্ট ছয়টি সকল হাটা শাস্ত্রের জন্য বলো অতএব এরূপ বিশিষ্ট বাক্য টোটাল তিনটি বাক্য হয় হাই ফ্রেন্ডস এই বাক্যগুলোকে ভালো করে শিখতে হবে টেন্সের গঠন আলোকে তারপরে এটার সাথে আবার বিভিন্ন মডেল ভার যুক্ত করে বিভিন্ন গঠন আলোকে পড়তে হবে তাহলে টেন্স পণ্যগরূপে আয়ত্তে চলে আসবে এখন আসো কোশ্চেন টোয়েন্টি কোন টেন্সের ক্ষেত্রে এবং সাবজেক্ট কি ধরনা হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাক্যের যদি প্রেজেন্ট ইনভেন্টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত করতে হবে যেমন হি গোজ টু কলেজ এই হবে কোন কোন দরনে ওয়ার্ড এর ক্ষেত্রে ইএস বসে এবং কোন কোন দরনে ওয়ার্ড এর ক্ষেত্রে এস এস বসে এবং কোন দরনে ওয়ার্ড এর ক্ষেত্রে আই ইএস বসে এবং কেন বসে

যাব দরে যাব ধরে অর্থ ফর এবং কখন কোথায় কি বসে ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past perfect continuous future perfect continuous যাব ধরে বুঝাতে ফর বসে তো এখানে জানিয়ে রাখি সিন্স ফর কিন্তু অন্যান্য টেন্সও বসে যাবত ধরে অর্থে তো সেখানে টেন্সের মানে এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বইটি পঙ্কুনুপুঙ্খরূপে শেষ ফল বিষয়গুলি সাজিয়ে গুছিয়ে লেখা হল এছাড়াও সেন্স এবং ফরের প্রেপজিশন হিসেবে আরো অনেক অনেক অর্থ হয় তাই এইগুলি পরবর্তীতে আরো আলোচনা করা হবে কোন সেন্টেন্সে সাধারণত অলওয়েজ রেগুলারলি ডেইলি এভরিডে এভরি এই ধরনের এই ধরনের শব্দ থাকলে সেন্টেন্সটি কোন টেন্সের হবে এবং কেন হবে এই ধরনের শব্দ থাকলে প্রেজেন্ট ইনভিনিট টেন্স হবে এবং এইগুলি সবসময় প্রেজেন্ট ইনভিনিট টেন্স কে নির্দেশ করে এই সকল ওয়ার্ড গুলি কি অন্যান্য টেন্সেও বসবে হ্যাঁ অন্যান্য টেন্সে এগুলি বসে তবে রাইট ফর্ম অফ দা ভার্বস করতে গেলে এই ধরনের শব্দগুলো দিয়ে সাধারণত প্রেজেন্ট ইনভিনিট টেন্স ব্যবহার হয় তো এখানে একটু বলে রাখি আমি সবসময় তাকে আমি সবসময় কাজটি করি এখানে যদি আমি বলি আই এস ডু দা ওয়ার্ক এখানে যদি আমি বলি আই ওয়ালেস ডি ওয়ার্ক আমি সবসময় কাজটি করতাম এইভাবে আমি প্রতিদিন কাজটি করি প্রতিদিন কাজটি করতাম দা আমি প্রতিদিন স্কুলে যাই প্রতিদিন স্কুলে যাইতাম এইভাবে অন্যান্য টেন্স কিন্তু ব্যবহার হয় শুধু প্রেজেন্ট এনিমিটেন্স মনে রাখলে চলবে না যখন রিটেন্স প্রকার গ্রামার পণ্যাঙ্গ রূপে শিখবেন তখন লক্ষ্য করবেন অনেক অনেক টেন্স বা অনেক অনেক ধরনের গঠনের বাক্যতে এগুলো ব্যবহার হয় এখন আসুন কোন সেন্টেন্সের সাধারণত নাও ডে বাই ডে থাকলে বাক্যটি কোন টেন্সের হবে বাক্যটি হবে কোন সেন্টেন্সে জাস্ট না অলরেডি রিসেন্টলি লেটলি ইয়েট ইবার ইত্যাদি থাকলে সেন্টেন্সটি কোন হবে এবং কেন হবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং এগুলা দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে এখন আসুন থার্টি থ্রি কোনো সেন্টেন্সে অবজেক্ট করে ফর বা সিন্স প্লাস টাইমিং ওয়ার্ড থাকলে সেন্টেন্সটি কোন হবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্স

তুমি আসার আগে আমি ইংরেজি পড়ি এইভাবে প্রাজেন্ট এনিভিটেন্স বা তুমি আসার যা যাওয়ার পরে আমি ইংরেজি পড়ি এইভাবে আমরা বলতে পারি যে কোনো টেন্সে এগুলো বসে মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে ভবিষ্যৎ ভবিষ্যতের সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি কোন টেন্সে হবে সেন্টেন্সটি ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে কোন সেন্টেন্সে বাই বাই প্লাস টাইমিং ওয়ার্ড থাকলে যেমন বাই ডেট টাইম বাই নেক্সট উইক বাই নেক্সট মান্থ এরূপ শব্দ থাকলে সেন্টেন্সটি কোন টেন্স হবে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স হবে বাংলায় কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে বাক্যের শেষে না বসাতে হবে যেমন আমি কাজটি করি থেকে না করি না কোন ইংরেজিতে কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে ইংরেজিতে শুধু অক চিলির ভার্বের সাথে নট বসাতে হবে অর্থাৎ বাক্যের মধ্যে যখন অক্সিলিয়ারি ভার থাকবে তাদের সাথে নট বসাতে হবে এছাড়া যেখানে ডোন করার সময় কোন কোন টেন্সের এবং ডিড নট বসে প্রেজেন্ট এবং পাস্ট এনসে যখন অক্সিলিয়ারি ভার থাকবে না সেক্ষেত্রে ডোনট দিয়ে নেগেটিভ করতে হবে আর পাঁচ টেন এভিডেন্স এর যখন অক্সিলিভার থাকবে না সেক্ষেত্রে ডিড নট দিয়ে নেগেটিভ করতে হবে এবং ডো নট ডাজ নট ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতে হয় কেন বাংলায় কোন সেন্টেন্স কে ইন্টিগ্রেটিভ করতে হলে কিভাবে করতে হবে সাবজেক্টের পর কি বসাতে হবে যেমন আমি ভাত খাই আমি কি ভাত খাই এইভাবে হবে ইংরেজিতে কোন সেন্টেন্স কে ইন্টিগ্রেটিভ করতে হলে কিভাবে করতে হবে ইংরেজিতে কোনো সেন্টেন্সকে ইন্টিগ্রেট করতে হলে শুধু সাবজেক্ট শুধু অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে ইন্টিগ্রেট করার সময় কোন কোন টেন্সের সেন্টেন্সে ডু ডাস ডিড ডি ইন্টিগ্রেট করতে হয় প্রেজেন্ট এনিমেটেন্স এবং পাস্ট এনিমেটেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে না সেক্ষেত্রে ডু ডাস এবং ডিড ডি ইন্টিগ্রেট করতে হয় বাংলায় কোন কোন সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করতে হলে কোন সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করতে কিভাবে করতে হবে বাংলাতে সাবজেক্টের পর কর্সকে কি বসাতে হবে এবং বাক্যের শেষে না বসাতে হবে যেমন আমি কাজ আমি কি কাজটি করি না এইভাবে ইংরেজিতে কোন সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে শুধু অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টে আগে বসাতে হবে এবং সাবজেক্টের পর নট বসাতে হবে যেমন ডু আই ডু আই নট দুদাওয়ার আমি কি কাজটি করি না আবার এইভাবে করা যে ডন আই দুদাওয়ার অর্থাৎ অক্সিলিভার প্লাস নট সংক্ষেপে এক সংক্ষেপে সাবজেক্টে আগে বসে নেগেটিভ করা যাবে হাই ফ্রেন্স টেন্স যদি পণ্যগরূপে শিখতে চান সমস্ত জীবনের জন্য শিখতে চান তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই মেমোরিতে রাখতে হবে যত প্রশ্ন মনে রাখবেন ততই উত্তরগুলি মেমোরি থেকে বারবার বের হয়ে আসতে থাকবে আর এইভাবে শিখলেই সমস্ত জীবনের জন্য শেখ হয়ে যাবে এতে সমস্ত অত্তরগুলি পঙ্খন পঙ্ক রূপে খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ বইতে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হলো যেখানে যে কেউ রিডিং পড়লেই পূর্ণাঙ্গ বিষয়তে মনের মানে নিজের আয়ত্তের দিনে চলে আসবে এবং সমস্ত জীবনের জন্য মনে রাখতে পারবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন আপনার একটা শেয়ার হতে অপরে অনেক অনেক অপকার আসবে থ্যাংক ইউ ভেরি